আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর গোপন কার্যক্রম জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আমির ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলি শিশুরের সদস্য জনাব সেলিম উদ্দিন একটা প্রোগ্রামে একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা নয়াদিগন্ধসহ বেশ কিছু নিউজ পেপারে নিউজ হিসাবে রিপোর্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে জনাব শল বলেছিলেন জামাত ইসলামীর কোনো গোপন কার্যক্রম নেই নিউজ রিপোর্ট করা হয়েছে এরকম বাট তিনি বলেছেন কোরআন সুন্নার বাইরে জামাত ইসলামীর কোনো গোপন কার্যক্রম নেই আসলে কি তাই জামাত ইসলামীর কোনো গোপন কার্যক্রম নেই না আছে সেটাই পর্যালোচনা করব জামাত ইসলামীর গোপন কার্যক্রম সম্পর্কে আসলে বিষয়টা পর্যালোচনা করতে হলে প্রথমে বলতে হবে যে জামাত ইসলামীর বা যে কোনো দলের গোপন কার্যক্রম বলতে সাধারণ মানুষ অথবা আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট আছি আমরা কি বুঝি গোপন কার্যক্রম হচ্ছে এমন কোন কার্যক্রম যেটা পাবলিক জানে না যেটা শুধুমাত্র দলের নেতাকর্মী অথবা যারা অংশগ্রহণ করে অথবা নেতাদের বা কর্মীদেরও সবাই না। একটা নির্দিষ্ট গ্রুপ জানে সেটাকেই বলা হয় গোপন কার্যক্রম এই সেন্সে বললে জামাত ইসলামীর গোপন কার্যক্রম আছে সেটা হচ্ছে যেমন জামাত ইসলামীর রিপোর্টিংয়ে বা তাদের একজন জামাত কর্মীকে একজন জামাত নেতাকে দৈনন্দিন জীবনে যে সকল কাজ অনেকটা বাধ্যতামূলকভাবে করতে হয় এবং যে কাজগুলোর জন্যে দায়িত্বশীলদের কাছে নেতাদের কাছে জবাবদিহিতা করতে হয় তাদের সাংগঠনিক কার্যক্রমে একটা গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে আত্মসমালোচনা আর মানে নিজে সারাদিন কি কাজ করেছে সেটা সমালোচনা করবে জবাবদিহিতা করবে যাতে এই ভুলটা আর পরবর্তীতে না হয় নিজের সমালোচনা নিজে করা সেলফ ক্রিটিসিজম এ কাজটা তো গোপন এটা তো আর কাউকে জানিয়ে করা হয় না কাউকে নিয়ে করা হয় না অথবা আত্মসমালোচনা করেছি কি করে এটা তো আর পাবলিক জানে না তো এই যে এটা গুরুত্বপূর্ণ একটা সাংগঠনিক কাজ এটা কিন্তু গোপন কার্যক্রমের সংজ্ঞায় গোপন কার্যক্রমের মধ্যেই পড়ে এছাড়া জামাত ইসলামের নেতাকর্মীদের তাদের পারিবারিক তরবিয়াত করতে হয় পারিবারিক দিনই বৈঠক করতে হয় এর মানে পরিবারের লোকজনকে নিয়ে মাঝে মাঝে বসতে হয় কোরআন সুন্না বা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে হয় তাদেরকে মোটিভেট করতে হয় ইসলামের বিভিন্ন মসলাম আসেল এগুলো বোঝাতে হয় এটাও কিন্তু পাবলিক জানে না এটা তাদের সাংগঠনিক কাজ সাংগঠনিক জবাবদিহিতার মধ্যে আছে যে পারিবারিক দিনই তরবিয়ত করেছে কিনা বাট এটা কার্যক্রম হিসাবে অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট জানে না অর্থাৎ এটাকেও কিন্তু গোপন কার্যক্রম বলা যায় বাট এটা জানে না কিন্তু এটা সাংগঠনিক কাজ এছাড়া আরও অনেক রয়েছে অনেক ক্ষেত্রে জামায়াতের শিবিরের লোকজন তারা গোপনে দান খয়রাত করে গোপন দান করে যেগুলো তারা বলে না এবং তাদের অনেক ক্ষেত্রে উৎসাহিত করা যে অমুক অমুক লোককে মধ্যবিত্ত লোক বা এদেরকে গোপনে দান করুন কাউকে বলার দরকার নেই এটা শো আপ করার দরকার নেই এটা কিন্তু সাংগঠনিক কাজ হিসাবে তাদের রিপোর্টে আসে তাদের রিপোর্টে যা আসে সবই সাংগঠনিক কাজ এরকম আরও বেশ কিছু কাজ আছে যেটা পলিটিক্যাল অ্যানালিস্টদের দৃষ্টিতে গোপন কাজ কিন্তু তাদের সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাজ এই সেন্সে বললে যে তাদের গোপন কার্যক্রম কিছুটা হলো আছে বাট আমরা যদি অন্য পার্সপেক্টিভে ডাইমেনশনে গোপন কার্যক্রমকে সংজ্ঞায়িত করি যে একটা সংগঠনের গোপন তৎপরতা এর মানে গোপন লক্ষ্য উদ্দেশ্য তারা কখন কি করবে এটা গোপন যে কোনো সময় হঠাৎ করে কিছু একটা করে ফেলতে পারে যেটা রাজনীতি বিশ্লেষক বা অন্য কেউ জানবে না ধারণা করতে পারবে না এরকম এই অর্থে জামাদ ইসলামী মোটেও গোপন কোনো সংগঠন নয় বা তাদের কোনো গোপন কার্যক্রম নেই তাদের কার্যক্রম শতভাগ স্বচ্ছ তারা কি করতে চাচ্ছে কি করবে কোন ধরনের কর্মসূচি দিতে পারে কোনো একটা ঘটনা ঘটলে তাদের রিয়াকশন বা কর্মসূচি কী হতে পারে এটা আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করে আমরা প্রেডিকশন করতে পারি মানে এই অথবা গোপন কার্যক্রম বলতে আরও বোঝাতে পারে যে গোপন কোনো দলের সাথে সম্পর্ক রাখা গোপনে কারোর সাথে রিলেশনস রাখা অথবা গোপন তৎপরতা চালানো কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ রাখা এগুলো বিবেচনা করলে জামাত ইসলামী মোটেই গোপন সংগঠন নয় এর মানে গোপন কার্যক্রম গোপন আন্দোলন বলতে যা বোঝায় এটা জামাত ইসলামী এটা হচ্ছে জঙ্গিবাদী কার্যক্রম এটা জায়েজ নেই এটা জামাত ইসলামী দলীয়ভাবে একেবারেই প্রত্যাখ্যান করে অর্থাৎ মোটের উপরে জনাব সেলিম উদ্দিন যেটা বলেছেন সেটা শতভাগ ঠিক সুন্নাহর বাইরে কোনো গোপন কার্যক্রম নেই আর আমি যেগুলো বললাম এটা জানানো প্রয়োজন তাদের সংগঠনের একটা স্পেশালিটি যে আত্মসমালোচনা যে সাংগঠনিক কাজের অন্তর্ভুক্ত হতে পারে এটা অনেকে জানে না এই উদ্দেশ্যে আমার আলোচনা